অনুশীলনী চার দশমিক দুই আমরা এই অধ্যায়ের লগারি বেসিক সহ সব প্রবলেম নিয়ে আজকের আমাদের আলোচনা এক নম্বর প্রশ্নে মান নির্ণয় করো এখানে ক থেকে ও পর্যন্ত দেওয়া আছে পাঁচটা সো কতে যদি দেখি লগ এটাকে বলা হয় বেজ যেটা এখান থেকে নিচে লেখা হয় এটার প্রালাল থেকে নিচে এটাকে বলা হয় বেইজ তাহলে বেজের পরে দেওয়া আছে লগ বরাবর একাশি মান বের করতে বলা হয় তাহলে আমরা এই ফর্মুলার দিকে তাকাবো যেমন লগের বেইজ এবং এইটার এটা এই দুটো যদি সমান আমরা লিখতে পারি লগের পরে মানে এই বেইজের সমান সমান যদি এটা লিখা যায় তাহলে ওভারঅলটাকে সমান সমান ওয়ান ধরা যায় তার মানে তাহলে টু অ্যান্সার চলে আসে তার মানে এই পুরোটা সমান সমান যদি ওয়ান হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওয়ানের ওপর পাওয়ার ওয়ান এবং এখানে থাকে শুধু টু তাহলে ওয়ান এর পরিবর্তে শুধু পাওয়ার আকারে টু চলে আসে তাহলে এটা সাধারণত টু হবে অ্যান্সারটা সো এখানে আমরা একাশিকে যদি ভাঙ্গাই যেমন একাশিকে তিনের উপর যদি চার লেখি মানে তিন তিনবার চারবার যদি তিনকে গুণ করি তাহলে একাশি পাওয়া যায় মানে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি তাহলে তিনের উপর পাওয়ার কটা আছে এক দুই তিন চার তাহলে এই থ্রি টু দি পর ফোর হলো তাহলে এখানে যদি এই থ্রির সাথে মিলিয়ে থ্রি টু পাওয়ার ফোর লেখি তাহলে থ্রি থ্রি মিলে গেলো তাহলে থ্রি থ্রি মিলে গেলে লগ থ্রি এখানে যদি থ্রি হয় তাহলে অ্যান্সারটা আসবে শুধু এ ফোর তাহলে ফোরটা হবে অ্যান্সার আবার এর পরের কোয়েশনটাতে যদি দেখি বেস কত ফাইভ তাহলে আমাকে ফাইভ বেস ধরে সাজাবো তাহলে এটাকে আমরা এখন একটু সাজিয়ে লিখব এটাকে যদি প্রথমে লিখি যেমন থ্রি রুট এটাকে এভাবে লেখা যায় যেমন ফাইভ যদি থ্রি রুট হয় তাহলে আমরা এর আগেই জানি যে এটার সাধারণত পাওয়ার হচ্ছে যেমন থ্রি রুট ফাইভ এটাকে লেখা যায় ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড আবার শুধু ফাইভের উপর যদি পাওয়ার এটা হতো তাহলে উপর আমরা লিখতাম পাওয়ার হাফ সো এই যে ফর্মুলাগুলো এগুলো আমরা আগেও জানি সো আমরা এই ধাপটাকে তাহলে এইভাবে লিখতে পারি যে ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান থার্ড ফাইভে ফাইভে যখনই মেরে গেল তখন আমরা আগের মতো এটাকে আমাদের অ্যান্সার লিখতে পারি সো সমান সমান ওয়ান থার্ড সো একই স্টাইলে দেওয়া আছে ফোর আছে ক্ষেত্রে বেজ তাহলে তার এখানে আছে টু তাহলে টুকে যদি ফোর বাই কিছু একটা লিখতে হয় তাহলে আমরা টুকে লিখতে পারি যে এই ফোরের সমান সমান এটাকে ফোর বানানোর জন্য যদি এটাকে ফোর বানাই তাহলে তাকে বর্গমূল করলেই যেমন টুকে ফোরকে বর্গমূল করলে টু পাওয়া যায় টু এর পরিবর্তে রুট টু দি পাওয়ার ফোর লিখতে পারি কেন লিখলাম এটা আর এটা সমান বানাবো তাহলে ফোর যখন বর্গমূল আমরা লিখতে পারি ফোরের এর উপর পাওয়ার কিভাবে এই যে এই নিয়ম অনুসারে যখন এই দুটা মিলে গেল তখন আমরা তার অ্যান্সার লিখতে পারি হাফ আবার এখানে যদি লক দেওয়া আছে টু রুট টু দি পাওয়ার ফাইভ আর এখানে মান দেওয়া আছে চারশো তাহলে টু রুট টু দি পাওয়ার ফাইভের মতো করে যদি চারশোকে আমরা লিখতে চাই তাহলে চারশোকে যদি ছোটো আকারে ভাঙাই তাহলে যেমন দুই দিয়ে যদি ভাঙাই চারশোকে দুইশো এভাবে করে ভাঙালে এটা পাওয়া যায় মানে টু পাওয়া যায় কয়টা এক দুই তিন চার তাহলে টু টু দি পাওয়ার ফোর গুণ ফাইভ কয়টা আছে দুইটা তাহলে ফাইভ টু দি পাওয়ার টু তাহলে আমরা এটাকে লিখলাম টু দি টু টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার টু চারশোকে ভেঙে তাহলে এখানে টু আছে এখানে টু আছে টু টু দি পর ফোর এটা থাকুক কিন্তু এখানে ফাইভ আছে এখানে আছে রুট ফাইভ তাহলে ফাইভকে কিন্তু রুট ফাইভ আকারে লেখা যায় তার উপর যদি স্কোয়ার দিয়ে দিই যেমন শুধু ফাইভকে যদি এরকম লেখি রুট ফাইভ আবার যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ারে রুট কাটাকে কি ফাইভই থাকে তাহলে আমরা ফাইভকে রুট ফাইভ তার স্কোয়ার লিখতে পারি তাহলে এই রুট ফাইভ এই স্কোয়ার এই পর্যন্ত ফাইভকে লিখলাম যখনই এই ফাইভ রুট হয় তাহলে এই ফাইভ রুটকে আবার কি লিখতে পারি সমান সমান ফাইভ টু দি পাওয়ার হাফ তাহলে যখন এটা লিখব এটা লিখতে পারি কিন্তু এখানে তো আছে রুট ফাইভ তাহলে এর মতো মিলাইতে গেলে আমরা রুট ফাইভে রেখে দিলাম আর এই দুই এর উপর পাওয়ার দুই তাহলে দুই দুগুণে চার পাওয়ার করলাম তাহলে এখন যদি আমি এটার উপরও পাওয়ার চার আছে আবার এটার উপরও পাওয়ার চার আছে তাহলে দুইটার একসাথে গুণ করে পাওয়ার চার দিলে এটার এটা মিলে গেল যখন এই দুইটা মিলে যাবে তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে ফোর এর পরের প্রশ্নটাতে এখানে আছে তাহলে আমি সাজাবো যেমন থ্রি রুট ফাইভ তাহলে এটাকে লেখা যায় ওয়ান থার্ড ফাইভের উপর পাওয়ার আবার যখন শুধু বর্গমল থাকে তাহলে সেটাকে লেখা যায় হাফ তাহলে দুইটা একই বেজ গুণাকারে আছে এটা যদি আমি একটা বেজকে কমন নিই তাহলে পাওয়ারে পরে যেহেতু গুণ আছে পাওয়ারে পরে যোগ হবে তাহলে যখনই যোগ করি ওয়ান থার্ড প্লাস ওয়ান সিক্স তিন দোকানে ছয় ছয় যদি আমরা লসাগুনি তাহলে কত হবে দুই প্লাস তিন মোট হয়ে যাবে পাঁচ পরে তাহলে এই পাঁচ আর এই পাঁচ কি মিলে যাচ্ছে সো আমাদের অ্যান্সার থাকবে ফাইভ বাই সিক্স এর পরেরটাতে আসি এক্সের মান বের করো সো দেওয়া আছে কত লগ বেজ আছে ফাইভ এক্স টু দি পাওয়ার সমান সমান থ্রি সো এটাকে আমরা এক্সপোনেনশিয়াল নিয়ম অনুসারে সাজিয়ে মান বের করবো যেমন আমরা নর্মাল সংখ্যাকে যদি লগারিদমিক স্কেলে মান বের করতে চাই যেমন আমরা জানি টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট তাহলে এটাকে যদি আমরা লগ আকারে লিখি তাহলে এইভাবে লেখা যায় লগ টু টু দি পাওয়ার এটাকে আমরা এক্সপোনেন এই পাশে নিয়ে আসবো আর থ্রিকে এখানে নিয়ে যাব এক্সচেঞ্জ করা মানে পরিবর্তন করা যেমন যখনই লগ আসবে সামনে তখন এটা টু এর উপর চলে আসবে আর থ্রিটা এ পাশে চলে যাবে তারপর লগ বেস টু টু দি পাওয়ার এইট সমান সমান থ্রি সো তার মানে এটাকে এইভাবে লিখা যায় আবার এটাকে এইভাবে লিখা যায় দুটাকে সো আমরা যদি এখানে দেখি লগ এখানে আছে ফাইভ বেজ উপরে আছে এক্স ইকুয়াল টু থ্রি তাহলে আমার এদিকে কি দেখা যাবে এক্সটা যদি এ পাশে পাঠিয়ে দিই তাহলে আমার থ্রিকে কি এর উপরে নিয়ে আসবো তাহলে টু থ্রি সমান সমান এক পাশে এক্স হয়ে যায় যদি লকটাকে উঠিয়ে দিই যেমন এটার পরিবর্তে এখান থেকে যদি আমি লককে উঠিয়ে দিই আগের মতো করে লিখতে চাই তাহলে কি হবে টু এর উপর এটা চলে আসবে পাওয়ারটা থ্রি আর এইটাই এই পাশে চলে যাবে দুইটা এক্সচেঞ্জ হবে তো এরকম ফাইভের উপর তাহলে কি থ্রিটা চলে আসবে আর এক্সটা এই পাশে চলে যাবে তাহলে এক্সটা এক পাশে চলে যাবে আর ফাইভের ওপর থ্রি চলে আসবে তাহলে আমরা ফাইভের ওপর যখনই থ্রি হবে তাহলে ফাইভ কতবার তিনবার গুণ হবে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে তিনবার ফাইভ যখন গুণ করব তাহলে সেটা গুণ ফল একশো পঁচিশ হয়ে যায় এখন এখানে যদি লিখি যে লগ এক্স টু দি পাওয়ার পঁচিশ মানে এক্স হচ্ছে বেস আর এখানে আছে পঁচিশ মান সমান সমান টু লকটাকে যদি উঠিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে এক্সের উপর পাওয়ার টু চলে আসবে এক্সের উপর পাওয়ার টু সমান সমান এটা যাবে পঁচিশ সমান সমান এই পাশে হয়ে গেল পঁচিশ পঁচিশকে আবার লিখতে পারি ফাইভ তার স্কোয়ার তো অথবা দুই পাশে যদি বর্গমূল করি তাইলো আমার পঁচিশে পাঁচ হয়ে যায় এ পাশে যদি বর্গমূল করি তাহলে টু আর বর্গমূল কেটে যায় তাহলে এক্স সমান সমান ফাইভ হয়ে যায় এর পরের প্রশ্নটাতে এক্স এর উপর এখানে আছে কত নর্মাল সংখ্যা আছে ওয়ান বাই সিক্সটিন সমান সমান মাইনাস টু তাহলে এটা লকটাকে যদি উঠিয়ে দেই তাহলে এক্সের উপর চলে আসবে মাইনাস টু হয়ে যাবে ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিনকে লিখতে পারি ফোর স্কোয়ার এখন এটাকে যদি ওয়ানটাকে উঠিয়ে দিই তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যেমন ওয়ান বাই এক্স সমান সমান কী রেখে যায় এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি এভাবে লিখি যে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে কী লেখা যাবে এক্স মাইনাস টু তাহলে একই নিয়ম অনুসারে ওয়ান বাই ফোর এস স্কোয়ারকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এই যে মাইনাস টু মাইনাস টু পাওয়ার যেহেতু সমান তাহলে লিখতে পারি এক্স ই কোয়াল টু ফোর তিন নম্বর প্রশ্নে মানে মান দেখাইতে হবে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ তাহলে এখানে যদি বামপক্ষ দেখি ফাইভ লক ফাইভ তাহলে আকারে বেজ যদি এভাবে লিখি ফাইভটাকে যদি এপাশে পাশে পাঠিয়ে দিই তাহলে কত হবে লক টেন বেজ ফাইভের ওপর পাওয়ার ফাইভ হয়ে যায় এই পাওয়ার ফাইভটাকে যদি আবার এই পাশে নিয়ে আসে তাহলে এটা সেটা ফাইভ লগ হয়ে যাবে তার মানে এই পাশে যে সংখ্যাটা সেটাকে এটার পাওয়ার আকারে লিখা যাবে আবার এখানে লক টেন পঁচিশকে লেখা যায় ফাইভ তার স্কোয়ার তাহলে লক টেন লক টেন দুই পাশেই আছে সেটাকে যদি আমরা কমন নেই তাহলে এই গুণটা হয়ে যাবে ভাগ আবারও বলি যে লক যদি যখন কমন নেব তখন যদি গুণ বিয়োগ থাকে তাহলে হয়ে যাবে বাঘ যদি যোগ থাকে তাহলে হয়ে যাবে গুণ সো এইভাবে এক্সচেঞ্জ হবে ভাগ থাকলে বিয়োগ গুণ থাকলে যোগ আবার উল্টাটাও হবে সো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে বিয়োগ আছে তার মানে এটার পরিবর্ত হবে ভাগ তার মানে লক টেন যখন কমন নিয়েছি তখন এই ফাইভের উপর ফাইভ তার স্কোর উপরে ফাইভ টু এটা সো তার মানে দুই পাশে এই পাশেও ফাইভ এটাও ফাইভ তার মানে দুইটা যদি আমরা রেখে পাওয়ারের পরে বিয়োগ করি যেহেতু ভাগ আছে বিয়োগ করলে পাওয়া যায় ফাইভ টু দি পাওয়ার থ্রি অতএব পাঁচের উপর যদি পাওয়ার থ্রি হয় তো সেটা লেখা যায় একশো পঁচিশ কারণ পাঁচ তিনবার গুণ করলে একশো পঁচিশ হয় সো ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত কারণ আমাদের ডান পাশেও এটাই দেওয়া ছিল এখন যদি ক্ষতে আসি বাম পক্ষতে লক টেন আকারে আছে এখানে আছে পঞ্চাশ এখানে একশো সাতচল্লিশ তাহলে পঞ্চাশকে যদি ছোট আকারে লিখতে চাই তাহলে এভাবে যদি ভাঙ্গাই ব্রাজার এভাবে ভাঙ্গা দো পঁচিশ আর পাঁচ ফাঁসা পঁচিশ টু গুণ ফাইভ গুণ ফাইভ এই যে টু গুণ ফাইভ গুণ ফাইভ আমরা অনুরূপভাবে লিখেছি একশো সাতচল্লিশকে একইভাবে ভাঙ্গাইলে থ্রি গুণ সেভেন গুণ সেভেন হয় এখানে লক টেন টেন আছে লক টেন টেন আছে তাহলে টু ফাইভ তার স্কোয়ার যেহেতু ফাইভ দুইটা আবার সেভেন তার স্কোয়ার সেভেন দুইটা তো এক্ষেত্রে যদি লগটাকে সব জায়গায় গুণ করে দিই যেমন এখানে লগ তাহলে টেন টু পাওয়া যাবে প্লাস যেহেতু গুণ আছে গুণ থাকলে কি হবে প্লাস হবে তাহলে প্লাস চিহ্ন দিলাম লগ টেন ফাইভ তার স্কোয়ার আর যেহেতু এখানে বাঘ আছে এটা হয়ে যাবে কি বিয়োগ যেহেতু দুইটাই ভাগ আরে আছে তাহলে দুইটাই বিয়োগ হবে থ্রি আর এটা হচ্ছে সেভেন টু দি পাওয়ার স্কোয়ার এটা হচ্ছে টু ফাইভ তার স্কোয়ার এটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে যে টু লগ এত আর থ্রি লক এই পাশে থ্রি থাকলো এটাকে যদি আবার সামনে নিয়ে আসি তাহলে হয়ে যায় টু লক সেভেন এটাই সমান আমাদের ছিল ডান পাশে সো পক্ষ সমান ডান প্রমাণিত আমরা বলতে পারি এরপরে আছে গতে বামপক্ষতে এটা দেওয়া আছে থ্রি লক টেন টু টু লক টেন বেস থ্রি আর লক টেন ফাইভ বেস টেন সবগুলা লগেরই টেন বেজ আছে থ্রিটাকে যদি এপাশের ট্রান্সফার করি তাহলে কি হবে পাওয়ার আকারে হয়ে যাবে টুরের ওপর পাওয়ার হয়ে যাবে থ্রি টুটাকে যদি এপাশের ট্রান্সফার করি তাহলে থ্রির ওপর পাওয়ার হয়ে যাবে টু আর এটা যেমন আছে তেমনই থাকলো সো আমরা লক টেন লক টেন লক টেন কমন নিতে পারি কমন কি হয়ে যাবে এই যে যোগ হয়ে যাবে গুণ এইটো যোগ এইটো হয়ে যাবে গুণ সো এই সংখ্যাগুলা গুণ হয়ে গেলে টুটিতে পাওয়ার এটা এইট এটা তিন তারিকার নয় পাঁচ হয়ে যায় তিনশো সাইটতে ব্রাণপক্ষ সমান বামপক্ষ দেখাতে বলা হয়েছে কত টেন আর এরা টেন বাই নাইন সো কে আমরা সহজে লিখতে পারি পাঁচ দমনে দশ আর কে লিখতে পারি তিন তিরিকা নয় এভাবে জাস্ট ভাঙাবো পঁচিশকে কে লিখতে পারি পাঁচ পঁচিশ কে লিখতে পারি তিন আরা চব্বিশ আটকে কি টু টু দি পাওয়ার থ্রি একদম ছোট স্কেলে ভাঙ্গাবো যেমন কীরকম ভাঙ্গানো যদি এরকমভাবে ভাঙ্গাই যেমন চব্বিশকে যদি এভাবে ভাঙ্গাই তাহলে একটু খেয়াল করি বারো দুগানে চব্বিশ ছয় দুগানে বারো তিন দুগোনে ছয় তাহলে দুই কতবার তিনবার তাহলে টু টু দি পাওয়ার থ্রি আর তিন হচ্ছে একবার তাহলে ইন্টু থ্রি আবার থ্রি লক টেন একাশিকে যদি একইভাবে ভাঙ্গাই তাহলে কত হয় তিনবার মানে চারবার তিনকে গুণ করলে একাশি হবে তাহলে থ্রি টু দি পর ফোর আবার যদি আশিকে ভাঙ্গাই যে এরকম ভাঙ্গিয়ে দেখেছি টু 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 কতবার চারবার ইন্টু ফাইভ ইন্টু সো এখন যদি এটাকে আবার পরের লাইন থেকে সেভেনকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কে যাবে এগুলোর উপর পাওয়ার সেভেন হয়ে যাবে টুকে যদি এই পাশে পাঠিয়ে দিই টুটাও টাও এটার উপর পাওয়ার হয়ে যাবে থ্রি পাঠিয়ে দিলে থ্রি কো পাওয়ার হয়ে যাবে পাওয়ারটা কি আবার এগুলোর চলে আসবে যেমন আবার দুই ওকে দুই যেমন তিনের উপর পাওয়ার এক আছে আবার এদিকে আছে চার তাহলে তিন চারা কত বারো আর এদিকে তিন চারা বারো এদিকে তিনে তিন তাহলে এখন যদি লক টেন আমরা কমন নিই তাহলে বিয়োগটা হয়ে যাবে ভাগ যোগ হয়ে যাবে গুণ আর এটা যেমন আছে তেমনটাই আমরা বসিয়ে দেব শুধু লক টেন কমন নিয়ে যাব কমন নেওয়ার পর এই ভাগকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে এটাকে উল্টিয়ে দিতে হবে তার মানে ফাইভ টু দি ফোর ছিল ওপরে লিখলাম নিচে আর নিচের গুলো লিখলাম ওপরে আর গুণ আকারের পরে যা ছিল তাই রেখে দিলাম সো এখন যদি আমরা দেখি যে মিলে যায় যেগুলো যেমন এটাকে যদি শর্ট করি যেমন টু এর উপর পাওয়ার কত আছে সিক্স আর এখানে কত আছে সেভেন তাহলে যোগ করলে কত তেরো তাহলে টু এর উপর পাওয়ার তেরো লিখলাম আর থ্রি এখানে আছে টু এখানে আছে বারো তাহলে কত হবে মোট চোদ্দ পাশের উপর সেভেন এই সেভেন আবার নিচে টু এর উপর পাওয়ার কত আছে বারো তাহলে টু টু দি পাওয়ার বারো আর থ্রির উপর পাওয়ার আছে চোদ্দ আর নাই তো থ্রির উপর পাওয়ার চোদ্দ ফাইভের উপর ফোর আর থ্রি মোট মিলে হয় সেভেন তাহলে এগুলো এগুলা কাটা যায় হুম থ্রি চোদ্দ এখানে চোদ্দ কাটা যায় এখানে টু টু দি পাওয়ার থার্টিন আর এখানে থাকে টু টু দি পাওয়ার টুয়েলভ যেহেতু ভাগ আছে সো যদি আমরা আকারে লিখতে পারি পাওয়ারের বিয় শুধু টুর উপর পাওয়ার ওয়ান থাকে সো এটাই অ্যান্সার নম্বর প্রশ্নে লক সেভেন বেজ আছে সেভেন এখানে আছে এটা গুণ এটা আবার লক থ্রি বেজের থ্রি রুট থ্রি লক ফোর বেজের টু লকেন এটা যদি তার মানে ওয়ান বাই ফাইভ শুধু রুট ওয়ান বাই হাফ আর এদিকে এদিকে টু লিখে দিলাম সো সেভেন যদি আমরা কমন নিই কমন লিখে যাবে যোগ হয়ে যাবে মাঝখানে যেহেতু গুণ আছে আর এদিকে যা আছে তা রেখে দিলাম সো এটাকে যদি যোগ করি তাহলে পাঁচ দু দশ লসাগু y 5 হয়ে যায় আর এদিকে আমরা দেখি যে 3 আর 3 মিলে যাচ্ছে 3 3 তার মানে এটাকে এটার কিছুই থাকে না এটা না থাকলে শুধু 1/3 જলা আসবে 1/3 সো এটাকে যদি যোগ করে দেই তাহলে 5/7/10 আবার এখানে খুব মিলে যাচ্ছে তার মানে মিলে এটা নাই এটা শুধু এই অংশটা চলে আসে এটা 1/3 থাকে আর এখানে আবার টুকে কে লেখা যায় মেলানোর জন্য রুট ফোর তাহলে ফোর কে আবার লেখা যায় ফোর হাফ তাহলে ফোর ফোর মিলে গেলে শুধু হাফ থাকে তাহলে এই যে হাফ লিখলাম সো এটাকে খুব সহজে আমরা যোগ বিয়োগ করলে পেয়ে যায় লসাগু তিরিশ এদিকে হয় একুশ মাইনাস দশ প্লাস পনেরো খুব সহজে কীভাবে হয় যদি তিরিশকে দশ দিয়ে ভাগ করে তাহলে তিন তিন সাতা একুশ আবার তিরিশকে কে যদি তিন দিয়ে ভাগ করে তাহলে দশ দশ ওকে দশ দুই দা তিরিশকে কে ভাগ দিলে পনেরো পনেরো যোগ পনেরো করলে পাওয়া যায় বাই গতে ই বেজে এটা হচ্ছে মান দেওয়া আছে মান দেওয়া আছে এখন এখানে যদি থ্রি রাম যদি এই পাশে পাঠিয়ে দিই তার কি হয়ে যাবে এটার উপর পাওয়ার আকারে থ্রি হয়ে যাবে তাহলে লগ ই লগ এ লগ ই যদি আমরা কমন নেই তাহলে যোগ হয়ে যাবে গুণ আকারে আর এটা যেমনটা আছে তেমনটাই ভাবে লিখে দিব এখানেও যেমনটা আছে তেমনটা লিখে দেবো এটাও যেমনটা আছে কিন্তু এখানে যদি বিয়োগ আছে হবে ভাগ তাহলে এটা কি বিয়ের উপর টু আছে তিন গুণে ছয় তিন অকে এটার উপর এক আছে সি এর উপর পাওয়ার তিন কে তিন এটা আছে ভাগ আকারে একইভাবে সবটা সমান করে এই ভাগটাকে যদি গুণ আকারে লিখতে চাই তাহলে এটা উল্টে যাবে আগে ছিল নিচে মনে মনে ওয়ান এখন হয়ে যাচ্ছে উপরে ওয়ান সো উল্টে গেলে এখন যদি কাটা কাটি দিই সব মেরে যাবে যেমন সি থ্রি চলে যাচ্ছে বি থ্রি বি মিলে কী হবে বি হবে তাহলে বি কাটা যাচ্ছে সি থ্রি কাটা যাচ্ছে ডি থ্রি কাটা যাচ্ছে এ থ্রি কাটা যাচ্ছে থাকে কত শুধু ওয়ান থাকে তো আমরা জানি লগ যে কোনো বেসিসের মান যদি ওয়ান হয় সেটা সমান সমান জিরো কীভাবে হলো যেমন আমরা জানি যে এক্স টু দি পাওয়ার শূন্য সমান সমান ওয়ান হ্যাঁ তাহলে এটাকে যদি লগ আকারে লিখি তাহলে আমরা জানি এক্স ওয়ান ইকুয়াল টু শূন্য সো একই স্টাইলে তাহলে আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু শূন্য তার মানে এক্সচেঞ্জ করলে এক্স টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু শূন্য হয় লগ থেকে তাহলে লগ এটা মান যদি ওয়ান হয় তাহলে এটা শূন্য হবে সো অ্যানসারটা শূন্য পাঁচ নম্বর প্রশ্ন মান দেওয়া আছে এক্স এর ওয়ান টু ওয়ার মান থ্রি জেটার মান ফাইভ ডব্লু এর ওয়ান সেভেন সো এত এর থ্রি এ ভিত্তিক লগ নির্ণয় করো সো এত এর থ্রি ভিত্তিক লগ তার মানে লগ থ্রি ভিত্তিক তার মানে বেস থ্রি লেখলাম আর এটা লিখলাম সো ওয়ায়ের মান দেওয়া আছে সো এখন যদি লক থ্রি যেহেতু এখানে রুট আছে রুটকে আমরা লিখতে পারি হাফ সেটাই যদি গুণ আকার লিখি তাহলে তিন উপরে চলে যায় দুই নিচে চলে আসে তাহলে এটা ওয়ার মান যদি বসিয়ে দিই বসিয়ে দিলে কি আমাদের থ্রি থ্রি মিলে যাচ্ছে সো থ্রি থ্রি মিলে গেলে এটার মান কিছুই থাকে না মানে ওয়ান হয়ে যায় আর এটা হয়ে যায় তাহলে থ্রি বাই টু এত আর নির্ণয় করার ক্ষেত্রে ডবলু লগ এগুলো সব দেওয়া আছে এটা মাইনাসের এটা প্লাসের সো মান বসিয়ে যদি পাই যেগুলো গিভেন দেওয়া ছিল সেটা পাশে লিখে নিয়েছি দেওয়া আছে কোনগুলো যেমন মান দেওয়া থ্রি এইভাবে প্রত্যেকটার মান বসিয়ে দিলাম সো এখানে দেওয়া আছে সেভেনটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে টু এ পাশে পাঠিয়ে দিলে পুরোটার উপর পাওয়ার টু থ্রি এই পাশে পাঠিয়ে দিলে পুরোটার উপর পাওয়ার থ্রি সো এই পাওয়ারটাকে যদি এখন প্রত্যেকটা মানের উপর নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে এগুলোর উপরে মনে মনে ওয়ান আছে তার মানে সাত এদিকে সাত ওকে সাত এদিকে সাত দুগুণে নিচে চোদ্দ এদিকে দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই ওকে দুই এদিকে তিন চারা বারো তিন চারা বারো পাশের উপর তিন ওকে তিন লোক যদি কমন নেই হুম তাহলে আমরা জানি যে বিয়োগ যেটা এটা হয়ে যাবে ভাগ যোগ হয়ে যাবে গুণ আর বাকি মাঝখানে যা আছে তা হুবহু লিখে দিব হুবহু লিখে দেওয়ার পরে এখন ভাগকে যদি গুণ আকারে লিখতে চাই তাহলে এর পরেরটা ঠিক উল্টে যাবে যেমন ফাইভ টু দি পাওয়ার ফোর ছিল উপরে এখন হয়ে গেছে নিচে আবার নিচেরটা হয়ে যাবে উপর নিচেরটা হবে হয়ে যাবে উপরে সো এখন যদি আমি টু যেহেতু ছোটো সাত এদের কাছে চার তাহলে এগারো আবার তিনের ক্ষেত্রে দুই আট বারো চোদ্দো পাশের ক্ষেত্রে সাত আর দুই সাত শুধু সাত পাঁচের ক্ষেত্রে তার মানে শুধু সাত দুই বারো দুই বারো তিন চোদ্দো আর পাঁচ সাত দেখি তাহলে সমান এটা আর এটা সমান কিন্তু এখানে এগারো মাইনাস বারো হয় কত মাইনাস ওয়ান দুই যদি কমন নেই তাহলে দুই ওর উপর পাওয়ার মাইনাস ওয়ান হলে এই পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে মাইনাস লক টু সহজে লিখা যায় এটা নিয়ে অ্যান্সার দেখাও যে প্রশ্নে যে এত সমান সমান এত বাম পক্ষ সমান প্রমাণ করো মান একই মান দেওয়া আছে সো এক্ষেত্রে আমরা যদি দেখি যে যেমন আছে তেমনটা বসিয়ে দিলাম যেমন এখানে আছে ওয়াই এর মান এটা আছে রুট তাহলে রুটকে লেখা যায় হাফ তাহলে থ্রি উপরে যা চলে যাবে গুণ আকারে আর টু নিচে চলে আসে ওয়াইলক্স বাকিগুলো একই স্টাইলে লিখেছি এবার যদি মান বসিয়ে দিই সব জায়গাতে তাহলে এরকম গুণ আকারে পাওয়া যায় এখন যদি মানগুলো গুণ করে দিই যেমন এখানে তিন আছে এটা ঠিক আছে তি থ্রি লক টু থ্রি লক টু থ্রি বাই টু আর এদিকে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় আর পাঁচ পাঁচ যা আছে থ্রি বাই টুটা যদি সামনে নিয়ে আসি যেহেতু এটার উপর পাওয়ার আছে পাওয়ারটাকে সহজেই সামনে নেওয়া যায় গুণ আকারে তার লক থ্রি থেকে গেল থ্রি লক টু সো টুকে আমরা আগেও দেখিয়েছি টুকে আমরা লিখতে পারি ইউজুয়ালি রুট ফোর রুট ফোর যখন লিখলাম তখন এই ফোর রুটটা কী হয়ে যাবে ফোরের উপর হাফ হয়ে যায় পাওয়ারটা তাহলে ফোরের উপর নর্মালি পাওয়ারটাকে হাফ হয়ে যায় এখন এই থ্রিটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কোথায় যাবে তার উপর পাওয়ার হয়ে যায় থ্রি তাহলে এই পাওয়ারে পাওয়ারে যদি গুণ করি তাহলে হয়ে যায় থ্রি বাই টু এখন এই থ্রি বাই টুটাকে চাইলে আমরা সামনে যদি নিয়ে যাই গুণ আকারে তাহলে প্রত্যেকটা সামনে থ্রি বাই টু সমান হারে চলে আসে থ্রি বাই টু যদি কমন নেই তাহলে মাঝখানে থাকে লক থ্রি লক ফোর মাইনাস লক টেন এখন লক যদি কমন নেই তাহলে প্লাস হয়ে যাবে গুণ বাঘ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ভাগ লক যদি কমাননি কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে ভাগ তাহলে তিন চার বারো আর ভাগ দশ ছয় ভাগ পাঁচ তাহলে বারো আর দশ এদিকে বারো পাঁচ দুগুনে দশ লিখতে কাটা কাটি তাকে যদি আসি ডান পক্ষতে ডান পক্ষতে লগ আছে ওয়াই রুট দি পাওয়ার ওয়াই রুট থ্রি এই রুটকে কী লেখা যায় হাফ আকারে লেখা যায় মান বসিয়ে দিলাম ওয়ার্ম মান থ্রি তাহলে হাফ আকারে লেখা যায় তিন যদিও মাল্টিপ্লাই করে দিই তাহলে যায় থ্রি বাই যেহেতু এই দুইটা মিলে যাচ্ছে তার মানে এটার পরিবেতা থাকে শুধু থ্রি বাই টু অ্যানসার সো ডানপক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত সো আশা করি এই অধ্যায়ে এই সিম্পল আলোচনাটুকুই অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করেছি সো আশা করি উপকারে আসবে そう、ションゲタカンチュルのトンノ